সব বিরতির পর ফিরে এলাম রাজনীতির বাইরে আমরা কথা বলছি কর্নেল অপসরপ্রাপ্ত অলি আহমেদের সঙ্গে আপনার পুত্রবধূ বলছিলেন যে আপনাকে বাইরে থেকে যতটা কঠোর মনে হয় আপনি ভেতরে আসলে বেশ কোমল এবং আমরা এও শুনেছি যে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে কোনে বিদায় হওয়ার সময় আপনি কেঁদে দেন দেশের যদি কেউ ক্ষতি করে ইচ্ছা হয় তাকে শিরচ্ছেদ করে দিই গরিব মানুষের যখন কেউ হক নিয়ে যায় ইচ্ছা হয় তাকে শিরোচ্ছেদ করে। মানুষের সাথে যখন কেউ প্রতারণা করে ইচ্ছা হয় তাকে গাছে লটকাইয়ে ফাঁসিতে লটকাইয়ে দিই ইসলাম ধর্ম বা বৌদ্ধ ধর্ম বা হিন্দু ধর্ম কোন ধর্মে বলে না যে আপনি অমানুষের মতো জীবন যাপন করবেন সুতরাং ন্যায় বিচারের সাথে আমি যে কোনো কিছু করতে পারি কিন্তু ব্যক্তিগত বিষয়ে যদি কেউ আমার ক্ষতিও করে আমি সেটা ক্ষমা করে দিই কিন্তু কোন কোন বিষয়ে কমল আপনার কোনো সমস্যা আছে আমি মনে করি এটা আমার সমস্যা আপনি যখন আমাকে বললেন এটা ধরে নিয়ে এখন আপনার কোনো কিছু আর সেটি তখন আপনার নাই এটা আমার আমার যে কোনো দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি আন্তরিকতার সাথে পালন করার চেষ্টা করি ধরে নেন এখন আমি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আমার যে দায়িত্ব আমি বিরোধী দলে আছি কিন্তু আনা আমি এই পদে যতক্ষণ থাকবো আমার এই দায়িত্বটা আমি আনা পালন চেষ্টা করি কারণ যে দায়িত্বের কথা বলছিলেন বা অন্যের সমস্যাকে নিজের করে নেওয়া সেটি করতে গিয়ে কি পরিবার আপনার কাছ থেকে যথেষ্ট সময় পায় বা সন্তানরা যথেষ্ট ওরা এটা মেনে নিয়েছে কারণ আমি তাদেরকে বলেছি ধরে নাও আমি মানুষের সেবা করার জন্যই জন্ম নিয়েছি তাদেরকে এটা মেনে নিতে হবে কারণ মুক্তিযুদ্ধ যখন গিয়েছিলাম জি আমি পরিবারের জন্য যাইনি দেশের জন্য গিয়েছি সুতরাং আজকে দেশের মানুষের জন্য কাজ করা সুখে তাদের পাশে দাঁড়ানো এটা আমার কর্তব্য এবং এটা আমি করতে দ্বিধাবোধ করি না এবং কাকে ভয়ও পাই না মুক্তিযুদ্ধ থেকেই কি আপনার এই উপলব্ধি আরো গভীর হয়েছে এটা ছোট কাল থেকে আমার ছিল বাবার শিক্ষা থেকে তো মুক্তিযুদ্ধের পরে এটা আরো শক্ত অবস্থান আমি গিয়েছি আপনি যোগ দিলেন কেন বা কিভাবে আসলে আমি তো লেখাপড়া করছিলাম করাচি ইউনিভার্সিটির ছাত্র ছিলাম করলাম আইনশাস্ত্র ল পড়ছিলাম ল পড়া অবস্থায় হঠাৎ করে একদিন দেখলাম যে আর্মিতে কমিশন র্যাঙ্কের লোক নিচ্ছে পরীক্ষা দিলাম প্রায় দুই লক্ষ লোক পরীক্ষা দিল দুই লক্ষ লোকের মধ্যে একশো জন সিলেক্টেড হলো আল্লাহর মেহরবানি আমার নবী সাহেবের দয়া আমি সিলেক্টেড হয়ে গেলাম তারপর থেকে জীবনের মোটটা অন্যদিকে ঘুরে গেল হয়ে হইতে চেয়েছিলাম লয়ার হয়ে গেলাম সামরিক বাহিনীর একজন পরবর্তীতে হলেন রাজনীতিবিদ এবং একাত্তর সালে হ্যাঁ পুরাটাই বদলায় গেল তখন কিন্তু একজন বিদ্রোহী পাকিস্তানের যে ব্যবহার সেটা উপলব্ধি করে মনে করেছিলাম এটাই মক্ষম সময় বাংলাদেশকে স্বাধীন করতে হবে আপনি চারটা পরিচয়ের কথা বলছিলেন আপনি আইন পড়েছেন আইনের মানুষ হওয়ার কথা ছিল পরবর্তীতে সামরিক বাহিনীতে গেছেন উনিশশো সালের পরিস্থিতি আপনাকে বিদ্রোহী করেছে এবং রাজনীতি এই চার পরিচয়ের মধ্যে আপনার প্রিয় পরিচয় কোনটি মুক্তিযুদ্ধটাই অবশ্যই কারণ এটা হাজার বছরও এই ধরনের নিজের দেশের মানুষের জন্য যুদ্ধ করার সুযোগ হয় না হয়তো আমি মরে যেতে পারতাম আজকে যে বেঁচে আছি এটা একটা আল্লাহর মেহরবানি এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে গিয়েছিলাম সেটা যেন করে যেতে পারি এই লক্ষ্য উদ্দেশ্য আপনি পরবর্তী বছরে কি কোনোভাবে অর্জিত হতে দেখছেন আমাদের মূল লক্ষ্যটা ছিল এ দেশের মানুষ দেশ শাসন করবে সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম এ দেশের মানুষের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চাকরি পাবে সেটা হয়েছে কিন্তু মানুষ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত এবং এবং মানুষের যে আয় ব্যয়ের সাথে কোনো সামঞ্জস্য নাই আমরা যদি একটু আবার পরিবারে ফেরত আসি আপনার সহধর্মিনী যিনি আপনার সাথে এত বছর ধরে আছেন তার কথা শুনবো এবং আপনার দুই ছেলের কথা শুনবো দেখি তারা কি বলেন আপনার সম্পর্কে ওনার সৈনিক জীবন বলেন রাজনৈতিক জীবন বলেন সব জীবনে উনি কিন্তু ব্যস্ততার মধ্যেই দিন কাটিয়েছেন এটা সত্ত্বেও উনি পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে কোনো দিন কাঠ করেননি বঙ্গবন্ধুও যখন ছিলেন তখন রাত দশটার সময় উনি ওই কাপ্তান বাজার থেকে ফেরার পথে বাজার করে বাসায় ফিরতেন নিয়মিত বাজার করতেন আগে এখন আর ব্যস্ততার জন্য পারেন না তাছাড়া রাজনৈতিক জীবনে মানুষের কাছে উনি এতই জনপ্রিয় কোনোখানে গেলে উনি মানুষ যেহেতু ঘিরে ধরে আর বাজার করলে টাকা নিতে চায় না সে কারণে উনি বাজারে যেতে সংকোচ বোধ করেনি জানেন বছরে একবার মক্কা চলে যায় সেখানেই আমি ওনাকে তখন একান্তভাবে পাই পাঁচ দু দুজনে মানে গিয়ে নামাজ পড়ার মধ্যে আসা যাওয়া এবার দিন দিকের মধ্যে ওনাকে আমি ওই এই এক মাসটাই আমি ওনাকে খুব কাছে পাই ঝগড়া করেন না কোনো সময় উনি ধরেন একটা কিছু বলল আপনার পছন্দ না হলে আপনি যদি আপত্তিকরণ করবেন না উনি আপনাকে আবার দ্বিতীয়বার বলবেন না যে ঠিক আছে করো ওরা আপনাকে নিজের থেকেই করতে হবে উনি আর আপনাকে অনুরোধ করবেন না এই ধরনের একটু দৃঢ় গিয়ে আর কি উনি সহজে গিভেন করেন না ওনার মতো করেই আপনাকে চলতে হবে ওনার এত ব্যক্তিত্বর কাছে আমরা সবাই বাচ্চারাও সবাই আমরা ওনার কাছে হার মেনে যাই নাইনটি সেভেনের দিকে আমরা দুজন লন্ডন গিয়েছিলাম সেখান থেকে আমরা দুজনে একটা ট্যুর নিয়েছিলাম বাসে প্রথমে প্যারিস তারপরে সুইজারল্যান্ড তারপরে ইটালি রোম এভাবে আমরা উনি চোদ্দো দিন বাসে বাসে ঘুরে বেরিয়েছে আর কি একদম সাধারণ মানুষের মতো সবার সাথে মিশে এখন তো খালি আমরা দুজনই আর বিদেশি কিছু লোক একটা বাসে ছত্রিশটা কাপল ছিল তো ওই দিনগুলি আমার খুবই ইয়ে লাগে উনি যেখানে যেতেন আবার মানে উনি ফেরার পথে সবসময় দুটা ফুল হাতে নিয়ে ফিরতেন শপিংয়ের ব্যাপারে মানে আমি বরঞ্চার উপর নির্ভরশীল সব কিছু মানে কেনার কেনাকাটা ওনারই উনি করবেন দরদাম আমি কোনো সময় এগ্রি করতে পারি না যে দরদাম করা জিনিস আমি পছন্দ করব কিন্তু কিনবেন উনি আর আমার কাপড় তো উনিই কিনে আনবে পছন্দ করে ওনারটা আমি কিনে আমারটা উনি কিনে উনি কোনো ফাংশন কোনো অনুষ্ঠান কোথাও যাওয়ার সময় উনার যা মানে যাবতীয় কাপড় মানে আমি চুজ করে দিতে হবে কাপড় যেটা আমি পছন্দ করে দিব সেটাই উনি পরবেন উনি নিজের কোনো ইয়ে করবেন না যে এটা এটা না ওটা দাও সেরকম কিছু বলেন না যেটা আমি দিব সেটাই উনি পছন্দ করে পরবেন ছোটবেলা থেকে শাসন উনি তেমন করেননি কারণ উনি ব্যক্তি হিসেবে এতটাই সিরিয়াস যে ওনার সিরিয়াসনেসই আমাদের জন্য একটা বড় ভীতির কারণ ছিল ওনাকে শাসন করতে হতো না ওনার গুরুগম্ভীর চেহারাটা দেখলেই আমরা সবাই যাকে বলে লাইনে থাকতাম আর কি ম্যাট্রিকের সময় উনি আমাকে প্রমিস করেছিলেন যে তুমি ম্যাট্রিকে ভালো রেজাল্ট করলে তোমাকে আমি প্রথম দেশের বাইরে নিয়ে যাব এবং উনি আমাকে তখন ইন্ডিয়াতে নিয়ে গেছিলেন আজমি শরীফ আমরা গেলাম আমার জন্য দোয়া করলেন এবং তারপর উনি আমাকে বললেন যে ভালো রেজাল্ট করো তোমাকে আমি বাইরে লেখাপড়া করতে পাঠাবো এবং কলেজ লাইফের পরে আমি দেশের বাইরে চলে যাই দৈনিক জীবনে ওনাকে আমি হয়তো পাঁচ থেকে দশ মিনিট কাছে পাই তাও যদি উনি দেশে থাকেন আর সপ্তাহে উনি একদিন সবাইকে নিয়ে বসেন আমাদের ভাই বোন সবাই আমরা বাসায় একসাথে হই একসাথে রাতের খাবার খাই আর বছরে একবার উনি আমাদেরকে নিয়ে ঘুরতে যান বাবা হিসেবে উনি আমাদের সামনে একজন আদর্শ মানুষ পেশাগত জীবনে ব্যক্তিগত জীবন কেমনভাবে যাপন করতে হবে সে সব ব্যাপার উনি এক একটা মানদণ্ড রেখে গেছেন আমি নিজে করি শিক্ষকতা আর আমাদের শিক্ষাগত যোগ্যতা থাকা উচিত সবচেয়ে উঁচু মাপের উনি নিজে সেটা বছর বয়সে পিএইচডি করে আমার জন্য আরেকটা মান গেছেন যে এটা আমাকে হয়তো অদূর ভবিষ্যতে ক্রস করতে হবে পিএইচডি করতে হবে বেরোনোর সময় থেকে উনাকে কখনো খুব একটা কাছে পাওয়ার সুযোগ হয় নাই উনার ব্যস্ততার কারণেই বলেন বা কঠোর ব্যক্তিত্বের কারণেই বলেন সবসময় একটা দূরত্ব বজায় থেকেছে বাট দূর থেকে হলেও সবসময় ওনার স্নেহের আভাস আমরা পেয়েছি কোনো কিছুর অভাব কোনোদিন বোধ করতে দেন নেই কিছুদিন আগে যখন আমি অসুস্থ হলাম আমার একটু বাইরে চিকিৎসা যাওয়ার প্রয়োজন হলো এটা সচরাচর যেটা হয়তো আমার বড়ো ভাই নিয়ে যেতে পারতো বা আমার কোনো আত্মীয় স্বজন আমাকে নিয়ে যেতে পারতো কিন্তু উনি নিজেই আমাকে নিয়ে গেলেন শত ব্যস্ততার মধ্যে উনি আমাকে নিয়ে আমার হাসপাতালে সব কিছু নিয়ে দেখাশোনা করলেন এতে আসলে বুঝতে পারি যে সন্তানের প্রতি ওনার আসলে টান ঠিক কতটুকু নিজে যেরকম সাদা সিদা জীবনযাপন অবস্থা আমাদেরকে সেভাবে বেড়ে তুলেছেন আর কোনো বিলাসীতাকে কখনোই প্রশ্রয় দেননি এমনকি বাসায় একটা আইপিএস লাগানোর জন্য ধরেন প্রায় দু বছর সবাইকে আন্দোলন করতে হয়েছে কারণ সব সময় চেয়েছেন দেশে মানুষ যেরকম কষ্ট থাকে আমরা যাতে সেটা বুঝতে পারি অনুধাবন করতে পারি আপনার পরিবারের সদস্যদের কাছ থেকে এমন সব তথ্য আমরা পেয়েছি সেটির জন্য আমাদের একটু সময় নিয়ে আলাপ করতে হবে আমরা একটু বিরতিতে যাব বিরতির পর ফিরে এসে আপনার সাথে কথা বলবো এই বিষয়ে দর্শক আমরা বিরতিতে যাচ্ছি রাজনীতির বাইরে ফিরবো জনাবলি আহমেদের সাথে আরও বিস্তারিত তার পারিবারিক জীবন এবং তার রোম্যান্টিক লাইফ এবং উনি রান্না করতে পছন্দ করেন কিনা বাজারে কেন যেতে পারেন না তা নিয়ে কথা